প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি মূলত ফেসবুককে নিয়ে। আমরা ইদানিং লক্ষ্য করছি, আমরা যখন কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করছি তখন এই ধরনের ইন্টারফেসে ব্যবহার করছি। এই ইন্টারফেসটা কিছুদিন হলো ফেসবুক নিয়ে এসেছে, এর আগে অন্য ধরনের ইন্টারফেস ছিল। তো এখানে এই দুইটা ইন্টারফেসই ছিল, অনেকের কম্পিউটারে এখনও দুইটাই রয়েছে। বাট আমার কম্পিউটারে আগের যে সুইচ একটা অপশান ছিল, যেখানে আমাদের আগের ইন্টারফেসে যাওয়ার জন্য, সেই ইন্টারফেসের অপশানটি এখানে নেই। তো সেক্ষেত্রে কি আমাকে এই ফেসবুকটি চালাতে হবে। তো এই ফেসবুকটি যারা চালাচ্ছেন বা আমি চালাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হতে পারে, যে আমরা আগের ইন্টারফেসে অনেক কিছু চালিয়ে অভ্যস্ত, আর এটা এটি এটি পুরোই আলাদা, অনেক কিছু খুঁজে পাবো না আমরা। পাবো অবশ্যই, কিন্তু খুঁজে পাইতে অনেক সমস্যা। পেজে পেজে গেলে, আমাদের ফেসবুক পেজে, বিজনেস পেজে গেলে পেজের সিস্টেমটা পুরোটাই চেঞ্জ। আগের যে সিস্টেম ছিল, এই বর্তমানে সেই সিস্টেম পুরোটাই আলাদা। আমাদের অ্যাড ম্যানেজার আলাদা, এভরিথিং ইজ আলাদা। তো আমরা চাচ্ছি যে আমরা আগের ফেসবুক কীভাবে ব্যাক আনবো। তো সেক্ষেত্রে আমাদেরকে ছোট একটি কাজ করতে হবে। তো চলুন আমরা কাজটি দেখি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারে। তো এখানে রিপোর্টে প্রবলেম ক্লিক করতে হবে। তো সামথিং ওয়ান্ট রং, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে সেটিং অপশান, অ্যান্ড এখানে কিছু ডিটেলসে লিখতে হবে যে আমরা কী চাচ্ছি, যেহেতু আমাদের আমার একটা লেখাই আছে। তো এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন ফেসবুকের, যে আমাদের ক্লাসিক বাটনটি নেই, বা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, এবং এটি সাবমিট করে দিতে হবে। হ্যাঁ, সাবমিট হয়ে গিয়েছে। আপনারা এই ইন্টারফেসটি এভাবে রেখে একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন, যে এখানে এই বারে আমাদের যে সুইচ অপশনটি নেই। তো ফেসবুক এটিকে যাচাই করবে এবং 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এটি সলভ করে দিবে। আপনি আপনার ফেসবুকের, আপনার কম্পিউটারের আগের ইন্টারফেসটি আপনি ফিরিয়ে পাবেন। ধন্যবাদ। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।